নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মেডিকেল কেলেঙ্কারি, রিমান্ডে নেওয়া হল কেশিয়ার বর্মনকে। বিশ্ব পরিবেশ দিবসে শিলচরে সর্বানন্দ, 10 লক্ষ বৃক্ষরোপণের সিদ্ধান্ত। ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি, চালু হচ্ছে কাছাড় ও নগাঁও কাগজকল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত কেশিয়ার বিদ্যুৎ বর্মনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। এরপর আদালতের নির্দেশে তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়। বুধবারই তাকে গ্রেফতার করে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। এদিন আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেন। পুলিশের ঘেরাটোপে থেকেই বিদ্যুৎ বর্মন বলেন, দিনের পর দিন তিনি কাজের চাপে ওভারলোডেড ছিলেন। অ্যাকাউন্ট্যান্ট ও ক্যাশিয়ারের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া বা তুলে নিয়ে আসা সবই তাকে করতে হয়েছে। ব্লাড ব্যাংকের রিসিপ্ট ডিপোজিটও করতে হয়েছে তাকে। কোনো সহকারী তার ছিল না। এমনকি 2016 সালের মার্চে পদত্যাগপত্র পেশ করলেও সেটি গ্রহণ করা হয়নি। ওয়ার্কলোড জ্যাদা হিসেবে আপডেশন করতে নেই পাইয়া মেরা ওয়ার্কলোড আপ শুনিয়ে পেলে হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কাম অ্যাকাউন্টেন্ট কাজ কাম ভি করনা পড়া ক্যাশিয়ার কাজ কাম ভি করনা পড়া ফির জো গ্রেটফুল মুঝে হেল্পার চাহিয়ে দো ব্যাংক মে জানে আনে কে লিয়ে উসকা দো দো কা ভি মে ব্যাংক মে যাকে রিসিভ করনে কে বাদ ব্যাংক মে যাকে জমা করনা ও ভি মেরা কাম কন্ট্রাকচুয়াল স্টাফ 500 কা উপর মে হ্যায় উনকো পেমেন্ট কা প্রিপারেশন আর চেক পেমেন্ট অ্যাকাউন্টেন্ট কাজ কাম ও ভি হাম হামনে করনা পড়া উসকে বাদ ব্লাড ব্যাংক অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার উসকা কাম ভি রিসিভ এন্ড ডিপোজিট চেক প্রিপারেশন উসকো ভি মেনটেন করনা পড়া ক্যাশ বুক এন্ড লেজার গভর্নমেন্ট ক্যাশ বুক ইতনা সারা ওভারলোড কাম কিয়া হেল্পিং হ্যান্ড উইদাউট হেল্পিং হ্যান্ড ঠিক তো মেরা তো আপডেশন মে টাইম নেই মিলেগা ব্যাংক মে জানে কে বাদ জো জমা দেতা হ্যায় জমা দেনে কে বাদ উধার লাইন লেনা পড়তা হ্যায় লাইন কে বাদ ইধার আকে ফির আকে কাম করনা পড়তা হ্যায় তো ইতনা ওভারলোড হোনে কে বাদ ইসিলিয়ে মেনে রিজাইন দিয়া তা 2016 মার্চ মহিনা মে অ্যাকসেপ্ট নেই কিয়া আপকো অ্যাকসেপ্ট নেই কিয়া। বিদ্যুৎ বর্মন আরো বলেন, তার মা অসুস্থ, তাকে দেখতেই তিনি মেডিকেল থেকে কালাইন গিয়েছিলেন, এজন্য ইএল দিয়ে কারণও বর্ণনা করেছেন। মে তো ইএল দেখে গিয়া মেরা মা বিমার হ্যায় আপ ভি যাকে আপ জিতনা মিডিয়া হ্যায় মেরে মা কো আপ দেখ সকেঙ্গে কিউকি মে জব ইধার ছুটি লেখে গিয়া থা মা বিমার বলকে উসকে পর মেরা জো চাচি ও দেহান্ত হো গিয়া উসকে পর ইসিলিয়ে মে অফিস মে ভি ইএল দেখে রিজন টু বতাকে দে দিয়া থা। এদিকে বিদ্যুৎ এদিন এ ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনের নামও সংবাদ মাধ্যমের সামনে খোলাসা করেন। তার কথায় এদের জেরা করলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে। মে সরল সিধা আদমি হুম তো ইয়ে পয়দা লুটনে কে লিয়ে ফলস বিল দেতা থা মে উস ফলস বিল ভি গভর্নমেন্ট আগার গভর্নমেন্ট কো দেনা পড়েগা তো মে দেনে কে লিয়ে ও ভি মে নিকাল সকতা হুম 2014 মে লকার লকার গোদরেজ থোর কে লকার লেখে চলা গিয়া থা কোন কোন চোর নে আচ্ছা ইসকা পুলিশ মে এফআইআর কিয়া থা পুলিশ মে এফআইআর মে নে কিয়া সুপারিনটেন্ডেন্ট কিয়া আচ্ছা উসকে বাদ জো চোর প্রুফ হো গিয়া উসকে বাদ গঙ্গুর থানা সে ভি কোই অ্যাকশন নে লিয়া অ্যারেস্ট ভি নে কিয়া আর প্রিন্সিপাল সে ভি প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সে ভি উনকো সাসপেনশন বা অ্যারেস্ট করনে কা কোই কুছ ভি নে কিয়া কিসনে চোরি কিয়া থা চোরি মে তো প্রুফ হো গিয়া থা সারা মেডিকেল তো নাম বাদা মেডিকেল স্টাফ বি সব বি জানতা হ্যায় চোরি প্রুফ হো কিতনা কিতনা দীপ শর্মা ওর দীপক ওর কোন ইয়ে লোক কোন ও পিয়ন পিয়ন হ্যায় প্রিন্সিপাল কা রুম মে পিয়ন অ্যামাউন্ট ইয়া ডকুমেন্টস ডকুমেন্ট ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট চুরি কিয়া থা নাই 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 পয়সা পয়সা আপনি কিছু বলে না না নাম ফটো জি আর নাম বলা নাম ও তো ইনভাইট কমিটি মে ইয়ে রেখে আরে নাম কি হয় বলো না কোন কোন নাম কোন দেখিয়ে আগার ডাইট সেকশন কা আগার খুলাসা হোনা চাই
मांगते हैं आप लोग, तो जहरुद्दीन बरोबिया वो सिंह का साथ इन्वॉल्व है, इसीलिए जहरुद्दीन बरोबिया को अगर आप लोग प्रशासन के साथ में उन लोग को अरेस्ट करके लाते हैं। लेकिन उसको मालूम है, उसको मालूम है, लेकिन वो प्रेमानंद सिंह जो है उसका चेला है, वो गुरु है। এই মামলার তদন্তকারী অফিসার আকবর আলী বলেন, মেডিকেলের সুপারিনটেন্ডেন্টকে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে। তার বয়ানের ভিত্তিতেই এখন এতে যুক্ত থাকা আরও কয়েকজনকে গ্রেফতার করা হচ্ছে। তবে এতে কত টাকার কেলেঙ্কারি হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হয়নি। যিজন প্রিন্সিপাল সরি সুপারিনটেন্ডেন্ট ডাইরেক্টলি ইনভলভ করা হয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে, আর তার স্টেটমেন্টের ভিত্তিত আর এই ইনভেস্টিগেশনত বর্তমান ক্রমান্বয়ে গিয়ে আছো। এতিয়া কেচিয়াৰক অ্যারেস্ট করা হয়েছে, অলরেডি প্রিন্সিপাল যেন এক্স প্রিন্সিপাল শিল্পী রাণী তেখেতে ইন্টারিম লৈ পেলাই হাজির হয়েছিল, স্টেটমেন্ট লওয়া হয়েছে। পুলিশ রিমান্ডের লগত আপনারা ইয়ে করব নি না? পুলিশ রিমান্ড লওয়া হবে ইয়াক, আর আমি এটা আজ লৈ যাম। এতিয়া দীপক শর্মা আর এর নাম কইকে জহরুদ্দিন বরুয়া না, এটা আমি ইনকোয়ারি যদি আহে আমি আনিম। রিমান্ডের পুলিশ রিমান্ডের কারণে মাতিব পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস। এবার শিলচরে অনুষ্ঠিতব্য রাজ্য স্তরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার সাংবাদিকদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে জেলা শাসক লয়া মাদ্দুরী জানান, এবার তারা 10 লক্ষ গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই চারা রোপণ কর্মসূচির সূচনার পর এক মাসের মধ্যে তারা এই লক্ষ্য পূরণের সিদ্ধান্ত নিয়েছেন। So the media briefing main objective is to let people know that we are planning something big for planting more than 1 million saplings and protecting them. So we want massive participation from people from all over the district. That's the objective for this briefing. Silchar, we have started door-to-door collection couple of years back, but so far we haven't really started segregating the waste at source. So now we want to focus on that aspect. That's why we are also going to have a mass demonstration on that day. Also, we have planned for other events from Forest Department. These will be briefed by our DFO Sunny Chaudhary. And on that day, we will be starting with a ceremonial plantation with CM sir. Most probably Honorable Chief Minister will be participating in this event in Silchar. So we will be doing centrally one plantation drive, but then it will continue and it will go on for a month, and we are making a detailed plan to geotag all these saplings planted in various block plantation means a plot of area to be identified and plantation to be done. পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডিএফও সান্নিধ্য চৌধুরী জানান, 5 জুন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে একদিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন স্কুল পড়ুয়াদের তরফে সায়েন্স এক্সিবিশনের পাশাপাশি বাঁশ এবং কাঠের হস্তনির্মিত বিভিন্ন সামগ্রী প্রদর্শনের জন্য বেশ কিছু স্টলও খোলা হবে। हमने जैसे कि मैडम ने बताया कि हमने काफ़ी चीज़ें प्लान किया हुआ है। 4th को जैसे साइकिल रैली होने वाला है एंड ऑन मास स्केल्स पे अफॉरेस्टेशन करने वाले हैं। फॉरेस्ट डिपार्टमेंट तो एनी वे फॉरेस्ट के अंदर हम लोग काफ़ी प्लांटेशन करते रहते हैं, बट दिस डे वुड बी सेलिब्रेटेड बाय द पीपल जहाँ पे हम आउटसाइड फॉरेस्ट हम प्लांटेशन कर सके। तो हमने जैसे मैडम ने बोला कि 10 लाख सीडलिंग हम लोग पूरे कछार में आउटसाइड फॉरेस्ट एरिया हम लोग चाहते हैं कि फॉरेस्ट कवर आउटसाइड
फॉरेस्ट एरिया इंक्रीज हो, और उस तहत अगर 10 लाख हम लोग लगा सकते हैं और उसको सर्वाइव अगर हम लोग 80% भी कर सकते हैं तो दैट विल बी वेरी बिग अचीवमेंट फॉर द पीपल ऑफ कछार डिस्ट्रिक्ट। सो ये अकेले फॉरेस्ट डिपार्टमेंट और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से पॉसिबल है। वी वॉन्ट की पीपल टू कम अप ऑन अंडरस्टैंड कि आज के टाइम में ये एक बहुत ज़रूरत चीज़ हो गई है, वेरी इंपरेटिव हो गया कि प्लांटेशन हम लोग करें। और उस दिन के जैसे थीम है, हम लोग जितना मास स्केल पे हम लोगों को अवेयर कर सके उसी के तहत हम लोग उस दिन का प्रोग्राम करने जा रहे हैं। तो जैसे कि साइंस एग्जीबिशन बच्चे जो करने जा रहे हैं, इट विल बी रिलेटेड टू थीम बेस्ड। मैडम जैसे बताया बायोडाइवर्सिटी से रिलेटेड, इकोलॉजी से रिलेटेड ही वो पूरा साइंस एग्जीबिशन होगा। और हम लोग कम से कम 15 से 20 फॉरेस्ट थीम बेस्ड स्टॉल्स लगाने जा रहे हैं, जैसे कि बराक वैली में या फॉर दैट मैटर असम में फॉरेस्ट रिलेटेड जैसे बम्बू का स्टॉल हो, बम्बू बेस्ड प्रोडक्ट्स बनते हैं या आपका केन बेस्ड प्रोडक्ट बनते हैं। हमारे फॉरेस्ट में बहुत सारे माइनर फॉरेस्ट प्रोड्यूस होते हैं तो उनके हम स्टॉल लगाने वाले हैं। उसके बाद वुड बेस्ड जो भी होगा, और RFRI को भी हमने इन्वाइट किया है, जो रेन फॉरेस्ट है जोरहट में सेंट्रल इंस्टीट्यूट, उनको भी हमने इन्वाइट किया है यहाँ पे स्टॉल लगाने के लिए। बोरेल वाइल्ड लाइफ की तरफ से हम लोग एक स्टॉल लगाएंगे। फिर हम लोग जो वुड फर्नीचर्स हो गए या कुछ प्रोडक्ट जैसे वाटर हायसिंथ और लैंटरना से बनते हैं जो कि फॉरेस्ट बेस्ड है, इस तरीके से हमने थीम रखा है कि 15 से 20 चीज़ हम स्टॉल्स हम वहीं पे लगाए, सो दैट पीपल कम्स टू नो कि फॉरेस्ट से कितना डिपेंडेंसी है, कितना चीज़ें लोग इसके ऊपर डिपेंडेंस है, और कितना एम्प्लॉयमेंट भी जनरेट कर रहा है, और कितना ये इकोसिस्टम सर्विसेज हमें एज ए ह्यूमन बींग को और लोगों को दे रहा है। तो কাজ না করে এমজি এনরেগার অর্থ আত্মসাতের অভিযোগ উঠল জামালপুর জিপিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার 300 লোকের স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র জমা পড়ল জেলা শাসকের দপ্তরে। ঘটনার বিবরণে জানা গেছে, নরসিংপুর উন্নয়ন খণ্ডের জামালপুর জিপিতে 2018-19 অর্থ বছরে এমজি এনরেগা প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করা হয়, কিন্তু এই অর্থে কোনো কাজ না করে বেশ কয়েকটি মাস্টার রুল তৈরি করে প্রায় 2,41,057 টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেন জিপির মানুষ। তারা বলেন, এই দুষ্কর্মে জড়িত নরসিংপুর উন্নয়ন খণ্ডের বিডিও যেই থেকে শুরু করে জামালপুর জিপি সভাপতি গৌতম দাস, এপি সদস্য রইস আহমেদ মজুমদার, জিপি সচিব সহ এলাকা গৌতম দাস তারে বোর্ড দেব তার লগে আরো সামসা সুবিধা কইবু ইটা কোনো গামসা বাড়িয়ার জননি বোর্ড দিলাম আমরা তার গামসা বাড়িয়ার এবং ডিসির কাছে নালিশ জানিয়েছি যে দুর্নীতি করেছেন এপি সদস্য মাননীয় রইস আহমেদ মজুমদার এবং জিপি সভাপতি গৌতম দাস লবঙ্গ, ওনার উর্পে লবঙ্গ এবং আরও কয়েকজন ব্যক্তিত্ব যারা ওনাকে নেতৃত্ব দিয়ে পঞ্চায়েতের কাজ পরিচালনা করেছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট আজবিনা হাসান, উনিও এই মাস্টার রুলের নাম ওনারও আছে, এবং প্রাক্তন মেম্বার ওনার স্বামী মুসলিমউদ্দিন লস্কর এবং ইমদাদুর রহমান, এরপরে আরও অনেকজন মেম্বারের নাম আছে, সবার সব এখানে উল্লেখ করা আছে। আর প্রায় 5-6 লক্ষ টাকা ওরা বিনা কাজ করে, কোনো একটি কাজ না করে আত্মসাৎ করেছেন, এবং প্রাক্তন কিছু গ্রুপ সদস্যরাও এর সঙ্গে জড়িত আছেন, এবং আরও কয়েকজন যারা দালালি করেন জিপিতে সব সময় কাজের বিরুদ্ধে কথা বলেন, এবং এই সময় তারা তাদের পক্ষে আছেন। আর জিপির যা স্কিম আছে এনরেগা যে কাজগুলো হচ্ছে তার থেকে তারাও বাদ পাচ্ছেন, এবং ওরা সবাই মিলে জামালপুর জিপিকে লুটে পুটে কাটছেন। আর এদিন জেলা শাসক এবং গ্রাম উন্নয়ন বিভাগের পিডির কাছে অভিযোগনামা দাখিলের পর জিপির বাসিন্দারা সাংবাদিকদের জানান, সরকারি অর্থের এভাবে হরির লোট তারা কোনোভাবেই মেনে নেবেন না, প্রয়োজনে তারা আন্দোলনের পথে পা বাড়াতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
এখন ভিডিওরও জানাইছি আমরা, উপর লেভেলও কিছু জানাইছি, রইবা কিছু জানাইবার বাকি রয়েছে। যদি এইটা তারা লুটপাট করে যা ঠেকা তারা জকাটর আন্ডারে কোনো কাম কাজ নাই, সমস্ত ঠেকা তারা তুলিয়া তারা খাই লইছে। এখন যদি এইটার কোনো বিচার না হয় তে আমরা আন্দোলন করবো, আমরা পাবলিকে এই যে আমরা পাবলিকও সারা ঠেকা তারা তুলিয়া এইটা তারা মারি দেন, এইটা লইয়া আমরা এটা আমরা করে বইব না, এইটা লইয়া আমরা খুব আন্দোলন করবো। আমরা যেন যাবা লাগলে অন্য আমরা যাইব, এর বাদেও তারা হুমকি দেখায় যে বিডিও ইঞ্জিনিয়ারে কইছে এই টাকাটা তার তুলি লইতো, এর খানোর আইন ভাইল এই টাকা আনা কাম করাইয়া যে টাকা তুলা কোন আইনে এটা ভাইল কিছু হতে, তার একটা গাইডলাইন আছে যে কোন কোন আইনে কি খিলা করতো না করতো এটা কিছু তো আমরাও জানি, সামান্যও জানি। আর তারা যে একারে না কাম কাজ করাইয়া সমস্ত টাকা যে তুলিয়া তারা একারে যে খাই দিল মারি দিল, এটা কোন কলর যে আইন। আর শিলচর অফিস পাড়াতে পার্কিং করে রাখা একটি অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরের দল। এত লোক সমাগমের মধ্যে ভারী একটি সামগ্রী চুরি করে নিয়ে যাবার ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সবাই। এই অটোরিকশাটির মালিক তোতা মিয়া লস্কর শিলচর আতালবস্তি এলাকার বাসিন্দা। আসামের দুটি কাগজ কলকে বন্ধ করতে পারবে না কেন্দ্র সরকার। বুধবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের তিন বিচারপতিকে নিয়ে গঠিত খণ্ডপীঠ শুনানি গ্রহণ করে পাঁচগ্রাম ও নগাঁও কাগজ কল দুটি বন্ধ না করার নির্দেশ জারি করে। একই সঙ্গে এই খণ্ডপীঠ বলেছে কাগজ কল দুটির আধিকারিক ও কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না, তাদের খুব শীঘ্রই চাকরিতে যোগদান করার কথাও বলেছে ট্রাইব্যুনাল। ওই নির্দেশে আরও বলা হয়েছে কেন্দ্র সরকার ইচ্ছে করলে কাগজ কল দুটি পুনরায় চালু হওয়ার পর তা নিলাম করতে পারবে, তবে তার আগে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। এদিন কাগজ কলের বর্তমান পরিস্থিতি নিয়ে এক কর্মকর্তা বলেন, এর আগে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল হিন্দুস্থান পেপার কর্পোরেশনের দুটি কাগজ কলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলাম করার নির্দেশ জারি করেছিল। এরপরই শ্রমিক কর্মচারী সংস্থা এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করে। কোম্পানি ল ট্রাইব্যুনাল বিগত সেকেন্ড মেতে একটা অর্ডার দিয়ে এসপিসিকে লিকুইডেশনের জন্য একটা অর্ডার পাস করেছেন, সেই কেসে আমরা কাছাড় পেপার মিলের অফিসার সুপারভাইজার অ্যাসোসিয়েশন, নগাঁও পেপার মিলের অফিসার সুপারভাইজার অ্যাসোসিয়েশন এবং কর্পোরেট হেডকোয়ার্টারের অফিসার সুপারভাইজার অ্যাসোসিয়েশন যৌথভাবে আমরা সেই কেসে পার্টি ছিলাম। আমাদের ক্লেম ছিল সমস্ত এমপ্লয়ীদের বকেয়া মিটিয়ে দেওয়া এবং মিলকে অতিসত্বর চালু করা এবং সবার ভবিষ্যৎ সুরক্ষিত করা, কিন্তু এনসিএলটি কোর্ট আমাদের কোনো কিছু শুনে নাই, না শুনে একতরফাভাবে বিগত সেকেন্ড মেতে এসপিসিকে লিকুইডেশন ডিক্লেয়ার করেন। তার বিরুদ্ধে আমরা ২৪ মেতে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিউ দিল্লিতে আমরা অ্যাপিল ফাইল করি এবং গতকালকে মানে ২৯ মেতে সেই কেসটা হিয়ারিংয়ের জন্য আসে এবং জাজ তিনজনের একটা জাজ ছিল এবং সেইম ডেটে বিভিন্ন অর্ডার দিয়ে আমাদের কেসটা ডিসপোজ করা হয়। তার মধ্যে এক নম্বর হলো এসপিসি একটা গোয়িং কনসার্ন হিসাবে থাকবে, এমপ্লয়িজদের স্যালারি এবং ডিউস প্রোটেক্টেড থাকবে এবং কুলদীপ বার্মা আমাদের আরপি ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে উনি যাতে আমাদের স্যালারি এবং ডিউস নিয়ে মিনিস্ট্রির সাথে কথা বলেন এবং গভর্নমেন্টকে ডাইরেক্টিভস দেওয়া হয়েছে যাতে করে আমাদের জন্য ফান্ড রিলিজ করে এবং মিলকে রিভাইভ করার জন্য ওনারা কাজ করেন। আমাদের পক্ষ থেকে এই অফিসার সুপারভাইজার অ্যাসোসিয়েশনের যৌথ কেসে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি এবং উদ্যম মুখার্জি দুজনেই আমাদের অ্যাডভোকেট হিসাবে আমাদের কেসটা প্লিড করেছিলেন এবং ওনাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাদের প্রচেষ্টায় আমরা কেসটা জিতে আসতে পেরেছি এবং আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ওনারা আমাদের যে অর্ডারটা হয়েছে ওনাদের ডিউ অনার দিয়ে আমাদের এই গুলা ইমপ্লিমেন্ট করেন, অতি সত্বর আমাদের বকেয়া সব পাওনা মিটিয়ে দেন এবং মিলকে রিভাইভ করেন, এটাই আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ। শিলচর বিবেকানন্দ রোড এবং কলেজ রোডের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার এক উচ্ছেদ অভিযান চালানো হয় জেলা প্রশাসনের উদ্যোগে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এদিন এই অভিযান চালিয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তার ধারে যত্রতত্র ইট বালু পাথর রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী। এতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে আম জনতাও হয়রানির সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। ট্রাফিক জ্যামে চলাফেরা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তাদের। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে
এটা হলো পাবলিক কমপ্লেন ডিসি ম্যাডাম প্রচুর মানুষের একটা কমপ্লেন হয়ে গেছে রাস্তাঘাটে ইট বালু পাত্র ফালাই এবং আমার চেয়ারম্যানের কাছে ওরকম একটা ইয়ে গেছে বার্তা গেছে এই বার্তা অনুযায়ী মানে যে আমরা একটা ইভিকশন প্রোগ্রাম করা হয়েছে এটা ডিসি ম্যাডামের একটা ইয়ে করছে ওইটাই আমরা ইয়ে করি আর মানে ইট বালুর লাগে ট্রাফিক জ্যাম লাগে হ্যাঁ ইট বালু পাত্রর লাগে ট্রাফিক জ্যাম স্কুল ছাত্ররা যে এটা পারে না এটা তো আপনার পেপারও দেখছো না এটা জেনারেলি পাবলিকও গিয়া ডিসি ম্যাডামের সাথে ইয়ে করছে আমরা চেয়ারম্যানের সাথে ওটা ইয়ে করছে ওই এটা মানে বিরাট একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটে এই একটা ইলেকশন প্রোগ্রাম করা আমি এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে এখানে ডিপার্টমেন্ট আছে আমরা মিউনিসিপালিটি আছে ডিসি অফিসার ম্যাজিস্ট্রেট আছে পুলিশ ফোর্স আছে তারপর ডিএসএফ আছে আর পিডব্লিউডি স্টাফ কোন কোন জায়গার করা আজকে আজকে বিবাহন্দর কলেজ এগুলোই আমরা রংপুর পেট্রোল পাম্প সংলগ্ন ডিভাইডারে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক লয়া মাদ্দুরী এতে উপস্থিত ছিলেন ডিডিসি নবরুণ ভট্টাচার্য অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা ডিএফ সানিদেউ চৌধুরী পিডব্লিউডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিনাক পানি নাথ রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর সায়ন্তন গুপ্ত সহ আরও অনেকে ড্রিম প্রজেক্ট ছিল সেই নামটা দিয়েছেন উনি শ্যামলিমা সমস্ত ডিস্ট্রিক্টটাকে আমরা সবুজায়নের জন্য প্রথম দিন থেকে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সারা বছর ধরে আমরা এই শ্যামলিমার ইয়ে করছি শুধু গাছ লাগানো নয় গাছটা যে জীবিত আছে সেই জীবিত থাকার প্রক্রিয়াটাকেও আমরা চালিয়ে যাচ্ছি কোথায় কোন গাছটা দিয়ে লাগিয়েছি এবং সেটা পরবর্তীকালে তার দেখাশোনা করা তাকে ভালো রাখা সেই প্রক্রিয়াটাও আমরা চালিয়ে যাচ্ছি যাতে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের সভানেত্রী মধুমিতা পাল এই কাজে সহযোগিতার জন্য জেলা প্রশাসন এবং পিডব্লিউডির ভূয়সী প্রশংসা করেন আজকে আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর এখানে রংপুরে এসেছি সবাই প্ল্যান্টেশন করার জন্য আজকে আমরা সবাই খুব খুশি আমাদেরকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার স্যার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমাদেরকে এখানে ডিভাইডারে প্ল্যান্টেশন করার জন্য পারমিশন দিয়েছেন মানে সেকেন্ড ডিভাইডারটা আমরা রোটারি গ্রিনল্যান্ড মেনটেন্যান্স করবো আজকের থেকে ওইটা আমরা হ্যান্ড ওভার করলাম আজকে আমরা প্ল্যান্টেশন করেছি 101 গাছ লাগিয়েছি আর এটা এখন এই ডিভাইডারের আর আমাদের সাথে আজকে ডিসি ম্যাডামও উপস্থিত ছিলেন এডিসি স্যার উপস্থিত ছিলেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার স্যার এসডিও স্যার তারপর ফরেস্ট অফিসার সবাই শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার মেডিকেল কেলেঙ্কারি রিমান্ডে নেওয়া হল কেশিয়ার বর্মনকে বিশ্ব পরিবেশ দিবসে শিলচরে সর্বানন্দ 10 লক্ষ বৃক্ষরোপণের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি চালু হচ্ছে কাছাড় ও নগাঁও কাগজকল এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার